মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও ঠিক আছি এখন বাজে সকাল নটা আটচল্লিশ কিন্তু পুরো ওয়েদারটা দেখো দেখলে কে বলবে যে এখন নটা আটচল্লিশ বাজে এই দিকটাকে দেখো হাওয়া আছে আমি এই জাস্ট ব্যালকানির দরজা খুললাম এতক্ষণ অবধি কিচ্ছু খুলিনি এমন না আজকে আমার রান্না বান্না হয়নি হ্যাঁ প্রমি কিন্তু টাইম মতো অফিস চলে গেছে ও আমাকে কিছুতেই আজকে উঠতে দিল না হাওয়ায় আমার ড্রাই ডাস্টবিন পড়ে গেছে এখানে আমি পরে তুলে দিচ্ছি স্নানের আগে তুলে দেবো এটা এখন তোরে লাভ নেই আর যদিও ড্রাই পড়েছে তো সমস্ত বাসন কোষণ আমি এই মাজলাম কালকে তো বিকেলবেলায় বেরিয়ে গেছেন তখন না বাসন মাজা হয়নি তো এখন মাঝলাম সকালবেলা বেলা উঠো গুলো মাঝতে খুবই কষ্ট তার এই সোফাটাকে যতই পরিষ্কার করি না কেন একই অবস্থা হয়ে থাকে আর দেখি আজকে এই বেলুন গুলো খুলে বাচ্চাগুলোকে দিয়ে দেবো ফাটাতে ক্যামেরাটা লাগে না হলে ফাটিয়েও দিতে পারি দেখি কি করি তো যাই হোক আজকে আমি সকালবেলা উঠে রান্না বন্না করে নিই প্রয়ো বলে জাস্ট ঠান্ডা থেকে উঠেছে এখনো পুরো কমেনি কোনো দরকার নেই কাল থেকে দিও আর আমি চেষ্টা করব আজকে বলে অফিসে যদি আমার নটা ছটা হয় মানে ওরা আটটা পাঁচটা ডিউটির টাইমটা তো যদি নটা ছটা হয় তাহলে না আমারও একটু ভালো হয় সকালবেলা উঠে ওই কলের তলায় হাতটা দিতে জলে বাপরে বাপ কি আর বলবো মানে এত টাইট তখন ঠান্ডা লাগে যাই হোক আস্তে আস্তে কাজগুলো করি সমস্ত বাসন আমি মেজে সিঙ্কটাকে ফাঁকা করলাম ওখানে উল্টে দিলাম আর এখন জামা আগে গুছিয়ে নিই ডালটাকে আগে নি যা যা প্ল্যান ছিল আজকে রান্না করার তাই তাই করবো আর দেখি কালকের জন্য কালকে রান্নার জন্য রাত্রিবেলা একটু এগিয়েও রাখবো নাহলে না সকালটা এখন ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তো আপাতত এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই দাঁড়া রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে সমস্তটা গোছানো হয়ে গেছে যা বাসনপত্র ছিল সব র্যাকে ঢুকিয়ে দিয়েছি এখন যেটুকু রয়েছে সেটুকু মেঝে আমি উল্টে দিয়েছি চলো একবার রান্নাটা দেখিয়ে দিই আর ঢাকা চাপা দিয়ে দিই এই হচ্ছে মাছ আমার মাছটাই একটু তেলটা বেশি হয়েছে কারণ আগে থেকেই ছিল তারপর মাছ ভাজার জন্য আমি একটু তেল দিয়েছিলাম সেই কড়াইতেই আবার করেছি আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ পাতা ভাজাটা খারাপ লাগবে না বলেই মনে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি একটা স্মেল আসবে ডালটা তো তোমরা আগে দেখে নিয়েছো এখানে আমি চালটা দিয়ে রেখেছি টাইম মতো ভাতটা বসিয়ে দেবো আর এখনও রোদের কোনো দেখা নেই এবার আমি ঘর মুছে নিয়ে তারপরে যাব স্নানে এখন বাজে আমার পুজো টুজো সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেছে একদম স্নান দান করে সমস্তটা কমপ্লিট তো চলো এবার কি একটু বসি বেশিক্ষণ কিন্তু লাগলো না ওই নটা সাড়ে নটার দিক থেকে দিকে উঠে এসেছিলাম আমি বসে বসে ভিডিও টিডিও দেখছিলাম একটু তো নটায় নিজের ভিডিওটা বেরোয় তো সেসব করেই সাড়ে নটার দিকে উঠে এসেছিলাম উঠে মোটামুটি দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কি এমন কাজ থাকে তো তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি রান্না করতে করতে বাসনটা মাঝি তাই আলাদা করে আর কিছু করতে হয় না রান্না করতে করতে এই জায়গাটাকেও আমি গুছিয়ে ফেললাম মানে হ্যাঁ ওইটুকু টাইম যে মানে দু ঘন্টা যে করি দু ঘন্টায় নিঃশ্বাস ফেলি না এরকম আর কি এখন বাজে তিনটে চল্লিশ আর আমি বসিয়েছি ই কারণটা হচ্ছে এই ইচরটা কালকে সকালের জন্যে আমি করে রাখলাম মানে কালকে দুপুরে প্রমিকে দেব। সত্যি কথা বলতে সকালবেলায় ইচড় করার জন্যে অত টাইম থাকে না মানে টাইম থাকলে শুধু ওই আর কি একটু মশলা দিয়ে কষিয়ে কষিয়ে জল ঢেলে দিতে হবে তো আমি ওই রকম ভাবে ইচর করতে চাই না আমি বেশ কষিয়ে কাশিয়েই করতে চাই তাই টাইম তো একটু লাগে আর প্রমিও আমাকে বলছিল যে তুমি একটু রাতে করে রাখো সকালটাতে তাহলে সকালটা না পুরো জলটা হিম হয়ে থাকে হাত দেওয়া যায় না জাস্ট তাই আমি একটু বসিয়ে দিয়ে আমার না এখানে হয়ে গেছে ইচড়ের তরকারিটা একদম শুকনো শুকনো করে করেছি আর দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেহেতু রান্না করি আমি এখন তো ওই জন্য কালার সেরকম কিছু আসে না আর একদম শুকনো শুকনো নি নিচে ঝোলটা আছে কালকে সকালে তো আবার গরম করতে হবে তোমরা জানোই তো ওই জন্য রাতে এটার খাবো না এটা কালকে মানে দুপুরের জন্য ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো এবার দেখাই তোমাদেরকে বাইরের ওয়েদারটা কি অবস্থা দেখো সকালেও যা এখনো তা মানে এখন একটু তাও বেটার হয়েছে সকালবেলা তো দেখাই যাচ্ছিল না চোখে কিছু আর আমি এই ওয়েদারে জন্য হাঁটতেও বেরোচ্ছি না মানে হাওয়াটা এমন দেবে না হাঁটলে গরম লাগবে তারপরে কিন্তু হাওয়াটাতে ঠান্ডাটা ঠিক লেগে যাবে আমার ওই জন্য আমি চাইছি না এখন কোন দরকার নেই আর দেখো কত কমলা লেবু আপেল বেদানা আঙুর বেশ ভালো আঙুর জানি না মিষ্টি হবে কিনা তবে এখন আশি টাকা কেজি যাচ্ছে এখানে তবে বেদানা আর আপেলের দামটা খুব বেশি যাচ্ছে যাই হোক আর এই দেখো গোলাপটা এটা পুরোটা ফুটে গেছে আর তো ফোটার চান্স নেই বুঝতেই পারছো আর এইটা ফুটে গেছে এটাকে না দেখতে এই টাইমে মানে যখন দোকান থেকে আমরা কিনি গোলাপগুলো ঠিক এই টাইমেই কেটে এরা বিক্রি করে আর এটা তো এখনও ফুটবে তো মোটামুটি তিনটে আর এটা ফুটতে একটু দেরি আছে আর এখান থেকে সম্ভবত আবারও কুড়ি বেরোবে সব কেকের বক্সগুলো অ্যাড হয়েছে ওখানে এর দিন ফেলতে হবে চলো এবার ঘরে যাই কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না সেদিন বলছিলাম না ডিমার্টের এর হালদিরামস এর উপরে অফার দিয়েছো তাই জন্য আমি হলদিরামসের এর এনেছি আমি জানি না আমি করতে পারছি না নাকি ভীষণ বাজে খেতে পুরো চাম চাম শক্ত শক্ত খেতে সেদিন চিলি পনির মানে করেছিলাম খুব বাজে খেতে আজকে না গরম জলে নুন মানে নুন গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তারপর চুপিয়ে রেখে দিয়েছিলাম যখন নামালাম দেখলাম শক্ত কিছুক্ষণ বাজে যখন আমি আবার করতে আছি তখন দেখছি মানে নরম হয়ে গেছিল কিছুক্ষণ বাজে যখন করতে আছি দেখছি আবার শক্ত হয়ে গেছে তার জন্য আমি এখানে পানির পকোড়া ভাজছি যাই না খেতে পারবো কিনা সস দিয়ে আশা করি খারাপ লাগবে না আর এখানে ওর জন্য রচা বসিয়ে দিচ্ছে ওর না এখন একটু দেরি হচ্ছে প্রচন্ড কাজে প্রেশার আছে এখন প্রচন্ড তাই জন্যে আর বেলুন গুলো আজকেও খুলি নি আমি দেখতে ভালো লাগছে একটু থাক পরে খুলে যাব। ভেজে নিয়েছি আর সাথে একটু সসও নিয়ে নিয়েছি জানি না কেমন লাগবে খেতে শক্ত থাকবে না নরমই হয়েছে আপাতত আবার গরম অবস্থাতে বুঝতে পারছি না ঠিক আমরা দুজনে এখন যাচ্ছি মাছ আনতে মায়ের চিকেন অ্যান্ড মোড়ে মাছ শেষ হয়ে গেছে ওই জন্য বেরোচ্ছি আর একে দেখো না এখন আর হাত জ্যাকেট পরছে আর অফিস থেকে আসার সময় আবার লেদার জ্যাকেট পরে ফিরেছে বলে বলছে গরম লাগছিল আমার একটু হ্যাঁ লেদার পরে ভোর বেলা যায় তো তখন লেদার জ্যাকেটটা ঠিক আছে আর এখন আর আমার মানে এই সন্ধ্যাটা হলে আর বেরোতে ইচ্ছে করছিলো মাথা ধরে যাচ্ছে মানে ঠান্ডাটা এখনো পুরোপুরি কমেনি তখন ওই আর কি চেষ্টা করছি কমানো কি উকি সে বাচ্চারা ফোনে উকি মারে না দেখি তো কি করছে ওরকম উকি মারছে ফোনের মধ্যে কি মাছ নিতে তো এসেছিলাম কিন্তু দেখো একদমই ফাঁকা হয়ে রয়েছে তেলাপিয়া মাছ দরকার ছিল বড় সাইজে তো সেটাও পেলাম না যাই হোক একটা রুই নিয়েই বাড়ি চলে যেতে হলে আর মাংসও নিয়েছি কালকে আবার নিতে আসব ডিনার কমপ্লিট হয়ে গেছে প্রমি গোপাল ভাটে একটু কমাও তো খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলি মানে বলি না যে তোমাদের কাছে যে চ্যানেলটা গ্রো করতে হয়তো আমার একটু টাইম লেগেছে তবে অনেক অনেক ভালোবাসা পাই আমি চ্যানেলটা থেকে মানে বলে বোঝাতে পারবো না ঠিক কথাটা আসছে না ঠিক যে কি বলা উচিত আমাকে তুলিকা আন্টি মানে তুলিকা মজুমদার এই সূত্রেই আলাপ আর কি তো কমেন্ট করতো আনটি আগেও মাঝে মধ্যে তো আমার যেই কমেন্টগুলো ভীষণ বেশি ভালো লাগে মানে ভালো লাগে বলতে আমি কমেন্টগুলো দেখে বুঝতে পারি যে আমাকে ভালোবাসে এতটা যারা কমেন্ট করে প্রত্যেকে যারা আমার ভিডিও দেখে তারা প্রত্যেকেই অবশ্যই ভালোবাসে বলেই বারবার ভিডিও দেখতে আসে বা কিছু তবে তাদের কথা আমি সবটা বুঝতে পারি না বা কারা দেখছে সেরকম লিস্ট তো আমার কাছে আসে না ইউটিউবে যারা কমেন্ট করে শুধুমাত্র তাদেরটাই দেখতে পাই আমি লাইক যারা করে তাদের নোটিফিকেশনও আসে না ইউটিউবে তো তুলিকা আন্টি কালকে কমেন্ট করেছে আমি ওই অনুরূপাদের বাড়িতে যখন গেছিলাম তখন আন্টি ব্রিজটা দেখে মানে আমরা ব্যাঙ্গালোরে যারা থাকি তারা ব্রিজটা দেখেই চিনতে পারি যে ওটা কেয়ারপুরাম যাওয়ার ব্রিজ মানে কেয়ারপুরামের ব্রিজ আর কি তো আন্টি আমাকে দেখেই বলছে তুমি কি কেয়ারপুরামে এসেছিলে আমি বললাম হ্যাঁ আন্টি আমি কেয়ারপুরাম গেছিলাম তো বললো তোমায় যদি আমি দেখতে পেতাম বা জানতে পারতাম তাহলে তোমায় আমি টেনে টেনে নিয়ে চলে আসতাম আমার কাছে তো আমার না সিরিয়াসলি মানে কমেন্টটা পড়ে নিজে একা ছিলাম তো ঘরে আমার নিজের হাসি তো পাচ্ছিল যে এতটা ভালোবাসা বা এতটা কিছু তো সত্যি আমি চ্যানেলটা থেকে পাই অনেক কিছু পাই এই আন্টির সাথে আমার মাঝেও খুব কথা হতো মানে কমেন্টের থ্রুতেই যখন প্রমে অসুস্থ ছিল তখন আন্টি আমাকে অনেকটা সাহস জুগিয়েছিল সেই টাইমেও তো সত্যি মানে আমরা বলি না যে সুখের সময় যে পাশে থাকে তখন তাকে চেনা যায় না বিপদে যে পাশে থাকে তাকে তখনই আমরা চিনতে পারি সেই হচ্ছে আসল বন্ধু বা সেই হচ্ছে আসল আমার সাথে থাকার মানুষ আর কি তো কিছু জনকে তো অবশ্যই চিনেছি বিপদে পড়ে তো চলো এখানে শেষ করছি টাটা গুড নাইট কালকে আবারও আছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে ছোট ছোট ভালো লাগা ভালো মুহূর্ত কিছু এগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি শেয়ার করি তোমাদেরও যদি এরকম কোনো মুহূর্ত থেকে থাকে শেয়ার করতেই পারো তো চলো আজকের মতো টাটা